परमार्थ कथा बोलछी आज 27 अगस्त वंदे श्री गुरु सत्तम सुंदरम राधेश्याम चैतन्यम सर्वकम इदानीं काकुटिया गुरुजी नमोस्तुते ध्यानम मूलम गुरुमूर्ति पूजा मूलम गुरुपदम मंत्र मूलम गुरुवक्रम मोक्षमूलम गुरुकृपा ओं प्रात शिरसि शुक्ले भजे दुर्गत्रमधिभुजं गुरुं प्रसन्न वदनं शान्तं सरेत् तन्नं पूर्वकम् एतत् स चन्दनगन्धपुष्पतुलसि निवेदयामि श्रीगुरुचरणाय नमस्तस्मै नमः मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं परमानन्दमाधव तप्त कञ्चन गौरङ्गी राधे वृन्दवनेश्वरी वृषभानुसुत देवी तव नमामि हरि प्रिये पञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण श्रुति साधु गुरु वैष्णव भक्तगण सर्वाग्रे श्री गुरुदेवेर श्रीपाद पद्मश्रेयर সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি পরমার্থ কথা। একটু ভজন করে নিন। পাবন রাধা পাবন শ্যাম পাবন শ্রীবৃন্দাবন ধাম 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 জয় জয় রাধা জয় জয় শ্যাম জয় জয় শ্রীবৃন্দাবন ধাম জয় জয় রাধা জয় জয় শ্যাম জয় জয় শ্রীবৃন্দাবন ধাম পাবন রাধা পাবন শ্যাম পাবন শ্রীবৃন্দাবন ধাম পাবন রাধা পাবন শ্যাম পাবন শ্রীবৃন্দাবন
কৃষ্ণ ভজন করলেন, ভজন শ্রবণ করলেন, পরমার্থ কথায় আস্বাদন করছিলাম। যত সান বন্ধিত সতি দেহাগহে মমাহমিত্ত দ্রিউরাগ্রহণম পুংসাং সুদীর বসতঃ পিপুর্যং ভজে মত্তে ভগবান পদাম্বুজম। হে ভগবান, জীবগণ দেহ গেহ ও তৎসম্বন্ধীয় অন্যান্য তুচ্ছ বস্তুতে আমি আমার এই আত্মীয় অহং, এই জাতীয় অহং ও মমত্ব বুদ্ধিতে অভিমানী হয়ে থাকি। তাদের হৃদয়ে অন্তর্যামী রূপে আপনি অতি সন্নিকটে থাকলেও তাদের কাছে তা খুবই দূর মনে হয়। আপনার সেই চরণারবিন্দকে আমি ভজনা করি। ভগবান যদি অত্যন্ত নিকটে, তথাপি আমি আমার জীবগণ সকলে এই দুই মোহে পতিত হয়। ভগবান ঘরের মধ্যেই, মণিকোঠার মধ্যে ভগবান রয়েছে, কিন্তু তাকে আমরা দর্শন পাই না। লালন ফকির তাই গান বেঁধেছিলেন, বাড়ির পার্শ্বে আরশি নগর পড়শি বসত করে, একদিনও না দেখিলাম তারে। আমার বাড়ির পার্শ্বে ঘরের কাছেই আমার পরমাত্মা যেখানে থাকে তার পার্শ্বেই থাকেন পরম বান্ধব। একজন পড়শি বসত করে, পড়শিকে ভগবান পরম ব্রহ্ম সনাতন, কিন্তু একদিনও না দেখিলাম তারে। তাকে একদিনও দেখতে পেলাম না। কেন? শিয়ার লালন এক খাটে রয়, থাকে লক্ষ যোজন দূরে। একই খাটে থেকে এক লক্ষ যোজন দূরে থাকে, অর্থাৎ সম্বন্ধ না থাকলে যা হয়। সম্বন্ধ না থাকলে কাছের জিনিসটিও দূর হয়ে যায়, পর হয়ে যায়। তাই সেই সম্বন্ধ সম্বন্ধ করতে হয়। বলছে ভালো পতি পাবি গৌর বিশ্বম্বর, সময় থাকতে বিয়ের জোগাড় কর। গৌর বিশ্বম্বর মন মতি, আমাদের মনটা হচ্ছে মতি অর্থাৎ সতী, আর পতি হচ্ছে একমাত্র কৃষ্ণ জগৎপতি গৌর সুন্দর সচ্চিদানন্দ বিগ্রহ। এক কৃষ্ণ জগৎপতি আর সব প্রকৃতি, আমরাও প্রকৃতি, আমরাও নারী, তাই আমার মনটাও নারী, মনটা সতী। পতিকে গৌর বিশ্বম্বর পতি, তার সঙ্গে বিয়ে দিতে হবে, সংগঠন ঘটাতে হবে, তার দাসী বানাতে হবে, গৌর সুন্দরের দাসী। কাকে? নিজের মনকে। তবেই তো তার সেবা করবে, তার ভজন করবে, তবেই আমার সদ্গতি হবে। সময় থাকতে বিয়ের জোগাড় কর। সময় কোন সময়? মেয়েদের 7-9 বছর বয়সের মধ্যে, ছেলেদের 9-11 বছর বয়সের মধ্যে দীক্ষার জোগাড় করতে হয়। এইটা হচ্ছে দীক্ষার উপযুক্ত কাল, উপযুক্ত সময়, অর্থাৎ বিয়ের বিবাহ। তখন গলায় মালা পরা হলো, কণ্ঠে কণ্ঠি পরা হলো, সম্বন্ধ তৈরি করা হলো। কার সঙ্গে? গৌর হরির সাথে সম্বন্ধ তৈরি হলো। কার দাস হলাম? শ্রীগুরুর দাস। শ্রীগুরুদেব বীজ বপন করলেন কর্ণকুহরে, সম্বন্ধ তৈরি করে দিলেন, কিন্তু সে সম্বন্ধ যদি কেউ ধরে রাখি, প্রভু বললেন, নরোত্তম বললেন, সে সম্বন্ধ রাখি যার বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার, সম্বন্ধটা ধরে রাখতে পারি না।
সম্বন্ধ যদি ধরে রাখি কোন সম্বন্ধ নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়াতে জগত জুড়ায় নিতাই পদ কমল শ্রী গুরুদেবের শ্রীপদে আশ্রয় নিয়ে তিনি সম্বন্ধ তৈরি করে দিলেন কি নিত্যানন্দের পদে স্মরণ নিয়ে গৌর হরির সঙ্গে সম্বন্ধ নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়াতে জগত জুড়ায় হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধর নিতারে পায় সম্বন্ধ কর হে নিত্যানন্দের সাথে সম্বন্ধ কর হে নিত্যানন্দ ঘটক হয়ে সম্বন্ধ তৈরি করবেন গৌর হরির সঙ্গে নরোত্তম প্রভু বললেন সে সম্বন্ধ নাহি যার সম্বন্ধ করে দিলেন গুরুদেব তারপরেও যদি সে সম্বন্ধ না থাকে নিত্য সম্বন্ধ কি নিত্য তার সঙ্গ করব কোন মেয়েকে যখন মাতা পিতা কন্যাদান করেন জামাইয়ের হাতে তুলে দিলেন তারপর থেকে মেয়ে আর বাবার থাকলো না শ্বশুর বাড়ির হয়ে গেল তার মানে তার স্বামীর কাছে অর্থাৎ উপপতি জগৎপতি তো একজনই শ্রীকৃষ্ণ উপপতির কাছে এ জগতের পতি জাগতিক পতির কাছে তাকে হস্তান্তর করল তার হস্তগত করে দিলেন তারপর থেকে সেই জামাইয়ের কথাতে উঠতে হবে বসতে হবে মা বাবার আর যদি একদিন আনতে চান জামাইয়ের কাছে অনুমতি বাবা একটু নিয়ে যাই মেয়েটাকে অনেকদিন যায় না সম্বন্ধ করে দিয়েছে এখন সেখানেই তার সম্পর্ক সম্পর্ক কি নিত্য তাদের সেবা করতে হবে বাড়ির কাজকর্ম করতে হবে স্বামীর সেবা শ্বশুর শাশুড়ির সেবা বংশের সেবা করতে হবে সেই বংশের সেই কুলের পিতৃকুল থেকে পতির কুলে চলে গেল পতির কুলে গিয়ে তাদের কুলের সেবা করতে হবে তখন পিতৃকুলের সেবা আর করলে চলবে না বাবার বাড়িতে কোনো অনুষ্ঠান নিমন্ত্রণ পাঠালো মেয়ে বলছে দেখি বাবা এখন কি বলে ওরা যেতে দেয় কি না যদি সম্ভব হয়ে যাব শ্বশুর কুলাকে বুঝিয়ে রেখে সম্ভব হলে যাবে নইলে আর হলো না তো ওই সম্বন্ধটাকে দৃঢ় করে ধরে রাখে সম্বন্ধটা ছাড়া যায় না পতির কুলের সম্বন্ধটাই শ্বশুর কুলের সম্বন্ধটাই ধরে রাখতে হবে পিতৃকুলের সম্বন্ধ শেষ নরোত্তম ঠাকুর তাই বললেন যে তোমার গৌরসুঙ্গরের সঙ্গে যে সম্বন্ধ হলো সেই সম্বন্ধটাকে ধরে রাখতে হবে কি সম্বন্ধ নিত্য তার সেবা করতে হবে নিত্য গৌরের সেবা করো নিত্যচরণ সেবা করো নিত্য তাকে রান্না বান্না ভোগ রাগ দেওয়া সব কিছু গৌর হরির সেবা যত্ন করো কিন্তু সম্বন্ধ গুরুদেব করে দিলেন দীক্ষা মন্ত্র দিয়ে সম্বন্ধ করে দেবার পরেও যদি সেই ভগবানের সঙ্গে সম্বন্ধ না রাখে তখন সে পতিত হয়ে যায় নরোত্তম ঠাকুর তখন তাই বললেন সে সম্বন্ধ নাহি যার যদি কেউ সম্বন্ধ ছিন্ন করে বৃথা জন্ম গেল তার সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার সেই পশু বড় দুরাচার তার সঙ্গ ছাড়া বরং ভালো যেজন সম্বন্ধ ঠিক না রাখে তার সঙ্গ ছাড়া বরং ভালো কেউ যদি পতিব্রতা না থাকে কোন পতি গৌরপতির যদি কেউ সেবা না করে কৃষ্ণপতির সেবা না করে জগৎপতির সেবা থেকে যদি কেউ বঞ্চিত থাকে পতির সেবা না করলে সে পতিতা সম্বন্ধ না থাকলে শ্বশুরবাড়ি আর যায় না
তাহলে তাকে কেউ আর ভালোবাসবে না, থাকতে পারলে না শ্বশুর বাড়িতে। সে পতিত, পিতাও তখন সন্তুষ্ট থাকেন না, কেন রে তোকে বিয়ে দিয়েছি ওখানেই তোকে কষ্ট করে যে কোনোভাবে থাকতে হবে, কেন থাকলি না? ভগবত সেবার সঙ্গে সম্বন্ধ না থাকলে গুরুদেব সম্বন্ধ করে দিলেন, গুরুদেব ঘটক, কিন্তু যদি সম্বন্ধ না রাখেন গুরুদেবও তখন রুষ্ট হয়ে যান, না তুমি ভালো মানুষ না, তোমাকে একটা সম্পর্ক তৈরি করে দিলাম, আমার মান সম্মান থাকলো না, আমার কথার দাম রইল না, আমি তোমাকে বললাম নিত্য গুরু সেবা করো, নিত্য ভগবত সেবা করো, কৃষ্ণ সেবা করো, গৌর সেবা করো, তুমি ভজন সাধন সব ছেড়ে দিয়ে মালা জপাদি তিলকান্নিক ভগবত সেবা ছেড়ে দিয়ে তুমি এখন গৃহকাজ নিয়ে সংসার এই সকল বিষয় নিয়ে আছো, এটা ঠিক করনি। গুরুদেব রুষ্ট হলেন, আর গুরুদেব রুষ্ট হলে কি হবে? গুরুদেব রুষ্ট হলে সর্বনাশ, কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ তাকে ক্ষমা করেন না। গুরুদেব যদি রুষ্ট হন কৃষ্ণ তাকে ক্ষমা করেন না, তাকে ত্যাগ করে থাকেন, না যাও তুমি আগে গুরুদেবকে সন্তুষ্ট করো। গুরুদেব কি চাইছেন? তিনি চাইছে ভগবত ভজন, ভগবানের সেবা করো, ভগবানের ভজন করে তিনি সন্তুষ্ট হন। গুরুদেব যার প্রতি গুরুদেব হর প্রসন্ন, গুরুদেব যার প্রতি প্রসন্ন হন তার জীবনটাই ধন্য। সেজন্য গুরুবাক্য হৃদয়ক্য এক করি মানো, গুরুবাক্য শিরোধার্য করে সেটাকে প্রতিপালন করো, ভগবত সেবা করো, নিত্য দাস হয়ে যাও, যার সঙ্গে সম্বন্ধ ঘটিয়েছে নিত্য দাস হয়ে তার সেবা করো। কার দাস? শ্রীকৃষ্ণের দাস, ভগবানের দাস, গৌর হরির দাস, নিত্য তার সেবা করো। সেবা বঞ্চিত হলে সেবা অপরাধী, একবার সেবা বঞ্চিত হলে সে আর সেখানে ঠাই পাবে না, তার জীবনটাই বৃথা, কোনো দিকে তার কুল হয় না। সেজন্য সম্বন্ধ কখনো ভাঙতে হয় না, কারণ গুরুদেব কত কষ্ট করে সম্বন্ধ করে দিলেন, সেই সম্বন্ধ ভাঙতে নেই। তাই বলছেন দেবতাগণ যে জীবের জীব ভগবান কাছে থাকা সত্ত্বেও আমরা তাকে চিনতে পারি না, কেন? আমি আর আমারত্ব এই দুটো দিয়ে আমাদের নয়ন নন্দ হয়ে যায়। তারে ধরতে পারলে ভেতরেই আছে কিন্তু ধরতে পারি না, দেখতে পারি না, ধরতে পারলে মনে বেরি, দিতে পাখির পাই কেমনে আসে যায়, খাঁচার ভিতর পচি পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর পচি পাখি কেমনে আসে যায়, আট কুঠুরি নয় দরজায়াটা মাঝে মাঝে ঝলকাটা, আট কুঠুরি নয় দরজায়াটা মাঝে মাঝে ঝলকাটা, তার উপরে সদর কোথা, তার উপরে সদর কোথা, আইলা মহর তাই কেমনে আসে যা, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা, তারে ধরতে পারলে মনে বেরি, ধরতে পারলে মনে বেরি, পাখির পায় কেমনে আসে যা, কেমনে যায় আসে বলবো, আজকে তো সময় নেই, আর একদিন।